হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সায়েন্স পয়েন্ট আগামী দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অর্থাৎ আয়ত ঘানো সব চ্যাপ্টারটা পুরোটাই আলোচনা করব এটা দু সালের সাপেক্ষে খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরিমিতি থেকে যে প্রশ্নগুলো পড়ে মানে তিনটি প্রশ্ন তিনটি প্রশ্ন হয় তার মধ্যে দুটো করতে হয় চার চার আট আমি এবছর শিওর যে আয়ত ঘন থেকে তোমাদের একটা কোশ্চেন আসবেই এখানে যে কোশ্চেনগুলো করানো হবে তার মধ্যে থেকেই ফাইনালি পেয়ে যাবে হয়তো ডেটার একটু এদিক ওদিক চেঞ্জ হতে পারে কিন্তু প্যাটার্নটা সেমই থাকবে প্যাটার্নও সেম নয় মানে সেম চলে আসে কোশ্চেন ডেটাও চেঞ্জ হওয়ার কোনো চান্স থাকে না তা প্রথমেই আমাকে জানতে হবে যে আয়ত ঘন কী আমি একটা ছবি দিয়েছি এটা আয়ত ঘনের ছবি তুমি নিশ্চয়ই রিলেট করতে পারছো এটা তোমার বইয়ের মতো বা একটা ইটের মতো বা একটা দেশালয় বক্সের মতো সব কিছুর সঙ্গে মানে যার দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা তিনটি মাত্রা থাকছে আয়তক্ষণোর সঙ্গে আর একটা ঘনক সম্পর্ক থাকে যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সবকিছু সমান থাকে ঘনর দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সমান থাকে না যেমন তুমি তোমার বইটা কথা ভাবো দৈর্ঘ্য পোস্ত উচ্চতার সমান নয় বা একটা ইটের কথা হবে দৈর্ঘ্য উচ্চতা সমান নয় কিন্তু দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা তিনটি আছে কিন্তু ঘনক ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা সমান হয় বেশ আমরা প্রথমে আয়ত ঘনটাই বুঝি এটা সমকোণী এটাকে আয়ত ঘনের সমকোণী চৌপল বলা হচ্ছে এটাকে তা এখানে তিনটে মাত্রা যে বললাম মানে কি কী মাপা যায় সেটা কি মাত্রা বলছি দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য বলতে গেলে কী দৈর্ঘ্য বলতে গেলে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত কোনটা প্রস্ত এটা উচ্চতায়টা ওকে এরপর সে এর কতগুলি ভার্টেক্স আছে মানে কোন আছে একটা কোন দুটো কোন তিনটে চার পাঁচ ছয় সাত আট আটটা ভার্টেক্স আছে অর্থাৎ আটটা কৌণিক বিন্দু আছে কতগুলি তল আছে তল প্রথমেই এই পৃষ্ঠটা একটা তল এ উল্টো দিকে যেটা আছে সেটাও একটা তল দুই তিন চার পাঁচ আর একটা ছয় কোথায় গেল আট নিচের অংশটা এইটা ছয় ছটি তল আছে এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে তোমাদের বেশ মোটামুটি এগুলো জানলেই হয়ে যাবে কতগুলি ধার যদি বলে ধার বলতে এইগুলো আর কি এটা একটা ধার দুটি ধার তিনটি ধার চারটি ধার পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি এগারোটি বারোটি ধার আছে যদি বললে যায় দোকানে কতগুলি ধার আছে বারোটি ধার আছে এবার আমরা নেক্সট স্লাইডে যাব সেখান থেকে কোশ্চেনগুলো দেখব কোশ্চেন প্রথমে সূত্রগুলো দেখে নেব সমকোণী চৌপল সংক্রান্ত সমকোণী চৌপল বা ঘনক সংক্রান্ত যতগুলো সূত্র আছে সেগুলো আমাদেরকে মুখস্থ কিন্তু করতেই হবে ওইটা মুখস্ত করা ছাড়া কিন্তু আমরা কোশ্চেনের উত্তর পাবো না এবার যে কোনো জিনিসের উত্তর করার আগে আমাকে একটা কথা মাথায় রাখবে যে আমাকে কী কী দেওয়া আছে আর আমাকে কী বের করতে হবে এবার আমরা প্রথমে সূত্রগুলো দেখে নিন প্রথমেই যে সূত্রটা আছে যে সমকোণী চৌপলের তলের ক্ষেত্রফল যে সমকোণী তৌ চৌপল হয় সমকোণী চৌপল মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হচ্ছে না যেমন একটা ইঁট বা একটা বইয়ের কথা বলছি তো তার ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে তার সূত্রটা যে ইন টু দৈর্ঘ্যগণিত প্রস্থ প্লাস গণিত উচ্চতা প্লাস গণিত উচ্চতা ব্র্যাকেট দিয়ে বর্গ একক অর্থাৎ এটা মনে রাখার একটা স্টেট মনে রাখবে যেখানে কাস্টম দৈর্ঘ্য সঙ্গে প্রস্ত দৈর্ঘ্য উচ্চতা কী সব ভুলে যাব এটা মনে রাখবেন আমরা তিনটে জিনিস পরপর বলি দৈর্ঘ্য প্রস্ত আর উচ্চতা এই তিনটে জিনিস আছে তাহলে আমি প্রথমে এটার সঙ্গে একটা গুণ করে লিখছি একবার তারপরে এটার সঙ্গে আরেকবার এটা গুণ করেছি তারপরে এটার সঙ্গে এটা একবার দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য উচ্চতা প্রস্ত উচ্চতা আশা করি মনে থাকবে আর যখনই ক্ষেত্রফল বলবে তখনই তার একক হয় বর্গ একক এটা মাথা রাখবে ক্ষেত্রফল মানে বর্গ একক একই হবে ঘনকে তলের ক্ষেত্রফল এটা তো সমগ্র নিচফল কিন্তু এর তো সবগুলি সমান দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সমান তাহলে কী হবে টু ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার তাহলে কি থ্রি ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার এখানে তিন দুই ছিল মানে সিক্স ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার এইটাই তা সেটাকে আমরা ডাইরেক্ট একদম লিখে ফেলেছি সিক্স ইন্টু স্কোয়ার ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সময় সিক্স ইন্টু স্কোয়ার এ মানে এখানে বাহু দৈর্ঘ্য তাহলে ঘনকের একটা বাহু জানলেই সব কিছু আমরা উত্তর আমরা পারতে পারি এরপরে क्वेश्चन আছে ঘনকের চার দেওয়াল সরি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কী হবে ঘরের চার দেওয়ালের সূত্র সূত্র হচ্ছে টু ইন্টু দুর্ঘ প্লাস ইন্টু উচ্চতা টু ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা এবার এটা মানে অবশ্যই জানো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত মানে কিন্তু পরিসীমা তা হরিসীমা ইন্টু উচ্চতা বললেও হবে বা টু ইন্টু দর্গ প্লাস প্রস্তুত ইন্টু উচ্চতা বললেও উত্তরটা আমরা পেয়ে যাব এরপর আছে আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এটা মনে রাখতে হবে তোমাকে নেক্সট আসছে আয়ত এটা তো আয়ত ঘনকে গেল ঘনকের কী হবে ঘনকের হতে পারে ঘনকের কী হবে ঘনকের হচ্ছে তোমার এখানেও তাই রুট ওভার এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্রটা বাহু স্কোয়ার বাহু তো মানে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা একই তো সবগুলো তাহলে কি থ্রি ইন্টু থ্রি স্কোয়ার রুট ওয়ার এবার এ স্কোয়ার আছে তাহলে এটাকে আমি বাইরে বার করতে হবে তাহলে এ রুট থ্রি এটা হয়ে গেল ঘনকের কর্ণের দৈর্ঘ্য মনে রাখতে হবে আমাকে মুখস্থ রাখতে হবে কী করে আসছে সেটা জাস্ট জানার জন্য কিন্তু আলটিমেটলি তোমাকে মুখস্থ রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন নেক্সট যে সূত্রটা আছে সেটা হচ্ছে সমকোণী চৌবলের সমকোণী চৌবলের আয়তন আয়তন হয় দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা এটা হচ্ছে আয়তন সমকোণী চৌবুলের ঠিক আছে সেটাই লেখা আছে এবার আয়তন যখন বললো তখন মানে এককটা হয় ঘন একক ঘন হবে ক্ষেত্রফল সময় বর্গ হয় এখানে ঘন হবে ঠিক আছে এবার নেক্সট এটা দৈর্ঘ্যগণিত প্রথম উচ্চতা আর তাহলে ঘনকের আয়তন কী হবে সেম হবে একই জিনিস কোনো অসুবিধা নেই গো তাহলে সেটা কী করে দেবে তাহলে দৈর্ঘ্যগণিত দৈর্ঘস করা দৈর্গোস্করা নাম আলটিমেটলি বাহু কিউব এটা হচ্ছে এর আয়তন নেক্সট স্লাইডে যাবো এরপর আমরা নেক্সট স্লাইডে কী আছে দেখে নিই প্রথম কোশ্চেনটা কী আছে প্রথম কোশ্চেন আছে আচ্ছা একটা কোশ্চেন আছে এক সেকেন্ড বলা আছে এক আমাদের বকুলতলা গ্রামে এটা পাঁচ নম্বরের কোশ্চেন আমাদের বকুলতলা গ্রামে দু মিটার চওড়া এবং আট ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে দু মিটার চওড়া এবং আট ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে যদি মোট দুশো চল্লিশ ঘনমিটার মাটি কাটা হয় তবে খালটি কত লম্বা ছিল আমাকে আমি দৈর্ঘ্যটা জানা নেই আমার পোস্তটাও বলে দিয়েছে গভীরতাও বলে দিয়েছে এবার একটা কথা মাথায় সবসময় রাখবে এগুলো দেখো একটা আছে মিটার একটা ডেসিমিটার তাহলে কিন্তু আমাকে সবগুলো একই একক আনতে হবে এবার যে কোনো আমি ডেসিমিটারও আনতে পারি আবার মিটারও বানতে পারি কিন্তু কোনটাকে নিয়ে যাবো তার জন্য গোটা অঙ্কটা পড়ব যে আলটিমেটলি উত্তরে কী চেয়েছে সেটা আমাকে দেখতে হবে যেমন ধরো আমাকে বলে দিয়েছে দুশো চল্লিশ ঘনমিটার মাটি উঠেছে তাহলে আমাকে এখানে মিটারে নিয়ে যাবে ভালো তাহলে আমি ধরে নিয়েছি প্রথমে যে দৈর্ঘ্য সমান এক্স মিটার প্রস্থ দুই মিটার আর গভীরতাটা বলা ছিল ছয় ডেসিমিটার উচ্চতা গভীরতা একই জিনিস ছয় ডেসিমিটার এবার ছয় ডেসিমিটারটাকে আমি মিটার করবো মিটার করতে গেলে কী হবে মিটার পরে তার ডেসিমিটার মানে এটাকে আমাকে ঘর পেছ হতে হবে দ্যাট ইস পয়েন্ট মানে দশ দি ভাগ মানে পয়েন্ট এইট মিটার হয়ে গেল এবার আমি এটার আয়তন ভাগবো এবার আমরা তো জানি আয়তন অনেক মানে সমকরণী চৌপুলের আয়তন কী হয় দৈর্ঘ্যগণিত প্রস্ত উচ্চতা তো সেটাই করেছি সেটা গুণ করে এসছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স আচ্ছা এখানে একটু ভুল হয়েছে এইটা করবে না এই লাইনটা না করলে এটা দরকার নেই এটা ভুল অঙ্গ পড়ে ফেলেছিলাম হয়তো তাহলে ওয়ান পয়েন্ট সিক্স আচ্ছা এবার সত্তা প্রশ্ন অনুসারে এখানে প্রশ্ন অনুসারে গেছি তাহলে এই ওয়ান পয়েন্ট সিক্স মানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান দুশো চল্লিশ এটা থ্রি পয়েন্ট টু এটা টু গুণ করে পেলে দিলাম এটা ভুল করে এটা হবে না এখানে কেটে দাও আলটিমেটলি এটা যেটা করবে সেটা করো এই অংশটা আমি বাদ দিচ্ছি এই অংশটা আমি বাদ দিলাম ঠিক আছে তার পরিবর্তে আমি কী করছি দেখো প্রশ্ন অনুসারে কী হবে ওয়ান পয়েন্ট সিক্স এক্স সমান দুশো চল্লিশ এক্স কোন কত হবে দুশো চল্লিশ বাই ওয়ান পয়েন্ট সিক্স দশ মিটার তোলার জন্য একটা শূন্য এলো এবার কত হবে দেড়শো দুগুণ একশো পঞ্চাশ মিটার তাহলে একশো পঞ্চাশ মিটার উত্তর এলো এটা উত্তর এটা করে নেবে যাব আমরা আচ্ছা নেক্সট কী আছে তারপরের কোশ্চেনটা হচ্ছে ওটা আচ্ছা সমকোণী চোপলের দৈর্ঘ্য বলে দিয়েছে পাঁচ প্রস্তুত চার উচ্চতা বলে দিয়েছে তো এবার এটার মধ্যে তিন নম্বর কোশ্চেনটা দেখো বলে চাকরি সমগণী চোখ বলে ঘরের দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা বলে দিয়েছে কত কত এটা তিন নম্বর কোশ্চেন তা কী কী বলেছে দৈর্ঘ্য বলে দিয়েছে পাঁচ পোস্ত উ বলে দিয়েছে চার আর উচ্চতা বলে দিয়েছে তিন তাহলে এখানে সব সবথেকে বড়ো ক যে দ্বন্দ্বটি রাখা যাবে তার দৈর্ঘ্য কী এবার তুমি একটা কথা হবে একটা ঘরের মধ্যে তুমি এইভাবে যে দ্বন্দ্বটা সব সবথেকে বড়ো নাকি এইটা থেকে বড়ো আমি তো বলল এইটা সব থেকে বড়ো অর্থাৎ কর্ণটা সব থেকে বড়ো তাহলে এখানে আলটিমেটলি আমার কর্ণটা বের করতে বলেছে তাহলে আমরা প্রথমেই লজিকটা দিয়ে দেবো কী লজিক দেবো যে সমকোণী চৌপলের এই যে লজিকটা এখানে দেওয়া আছে সমকোণী চৌপল চৌপলাকৃতিক ঘরের মধ্যে সব থেকে লম্বা যে দণ্ডটি রাখা যাবে সেটি তার কর্ণের সমান এটা লিখে দেবো তারপরে আমি কর্ণটা বের করবো কর্ণ মানে কি রুট ওভার স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার প্লাস উচ্চতর স্কোয়ার দুর্গস্কার পাঁচের স্কোয়ার চার স্কোয়ার তিন স্কোয়ার কম পাঁচে স্কোয়ার মানে পঁচিশ চার স্কোয়ার মানে ষোলো তিন স্কোয়ার মানে নয় এবার সেগুলো যোগ করে এসছে পঞ্চাশ তো দ্যাট ইজ টাকা আমি ভেঙেছি পাঁচ গণিত পাঁচ গণিত দুই নিয়ে ফাইভ রুট টু মিটার এটা হয়ে গেল কর্ণটের দৈর্ঘ্য অর্থাৎ সব থেকে বড়ো যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হলো ফাইভ পয়েন্ট ফাইভ রুট টু মিটার নেক্সট কোশ্চেন আচ্ছা এটা আছে ছ নম্বর কোশ্চেন এটা ছ নম্বরের কী লেখা আছে বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র খেতে পার আচ্ছা সমগ্রতলে ঘনকের সম ঘনকের তো একটাই মাত্রা মানে বাহুর দৈর্ঘ্য আর তো কিছু নেই প্রস্ত উচ্চত আছে কিন্তু সেটা সবাই সমান তাহলে আমাকে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য জানলেই আমি কিন্তু উত্তর সব পারবো এবার বলে দিয়েছে ঘনকে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে কিন্তু বাহুর দৈর্ঘ্য আমার জানা নেই তাহলে আমি সত্যই লিখি কর্ণটাকে ঘনকের কর্ণ সমান ফোর রুট থ্রি সেটাই তো বলে দিয়েছে এবার ঘনকে কর্ণের সূত্র কী সেটাই লিখেছে নিচে কি বাহু রুট থ্রি সমান ফোর উট থ্রি বাহু সমান কি ফোর উট থ্রি বাই রুট থ্রি করলাম রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল আউট হয়ে গেলো বাহুদর্ঘ হয়ে গেলো চার এবার আমাকে যাই বলবে আমি বের করে দেবো তাহলে ঘনকে সমগত ক্ষেত্রে বল কি সিক্স এ স্কোয়ার সিক্স ইন্টু বাহু স্কোয়ার সিক্স ইন্টু মানে ষোলো বর্গমিটার এটা উত্তর খুব সহজ এটা খুব ইম্পর্টেন্ট কিছু নয় শর্ট কোশ্চেন আসতে পারে নেক্সট क्वेश्चन যাব আমি তারপরে বলছি যে কোন অঙ্কটা এটা হ্যাঁ আটেরটা বলেছে যে এর আটে করছেন তোমার বই থেকে দেখো যদি একটি ঘনকে ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্র ফলে সমষ্টি দুশো ষোলো বড় মিটার হয় তবে আয়তন কত হিসাব করি আচ্ছা পৃষ্ঠতল থেকে ছটা পৃষ্ঠতলের ক্ষেত্র ফল বলেছে তাহলে আমি একটা পৃষ্ঠতলের ক্ষেত্র ফল একেবারে ছটা পৃষ্ঠতলের ক্ষেত্র ফল দুশো বর্গ দুশো ষোলো বর্গমিটার এবার একটি বর্গ একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয় দুশো ষোলো বাই ছয় মানে ছত্রিশ বর্গ সেন্টিমিটার আমি ছত্রিশ দুশো ছত্রিশ বর্গ সেন্টিমিটার পেয়ে গিয়েছি এবার কী হবে এবার আমি কী করব এবার একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তো পেয়ে গেছি তাহলে একটি পৃষ্ঠের ক্ষেত্রফল মানে ছত্রিশ একটা পৃষ্ঠের ক্ষেত্রে বলে মানে একটা যদি পৃষ্ঠ হয় তার কী কী থাকতে পারে দর্ঘ থাকতে পারে প্রস্থ থাকতে পারে তাহলে তাহলে কী হবে কিন্তু এটা বর্গক্ষেত্র তো এটা তো বর্গক্ষেত্র ঘনকাকৃতি তাহলে বাহুস্কয়ার সময় ছত্রিশ বাহু সমান রুট বা ছত্রিশ ছয় বাহুটা আমি ছয় পেয়ে গেলাম তাহলে এবার আমি এবার ঘনকের আয়তন বাকি তো ঘনকের আয়তন বাহু কিউ মানে ছয়ের কিউ ছয়ের কিউ মানে দুশো ষোলো ঘন সেন্টিমিটার এটা উত্তর হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা বলা আছে দশের কোশ্চেনটা দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা খুব খুব ইম্পর্টেন্ট সে সেই অনুপাত এটা করো কী বলা আছে বলছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা হল একটি ঘনকের প্রতিটি বাহু ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করালে যে নতুন ঘনক উৎপন্ন হবে তাহলে প্রথম ঘনক আর সেই নতুন ঘনকের আয়তনের অনুপাত তাহলে আমাকে প্রথমে দেখি আমরা আমি ধরে নেব প্রথমেই ঘনকটির বাহুদর্ঘ্য দেওয়া নেই ধরে নেব ঘনকটির বাহুর দৈর্ঘ্য যেমন এক্স একক এবার তাহলে আয়তন কত হবে বাহু কিউব তাহলে এক্স কিউব হয়ে গেল প্রথম ঘনকটার আয়তন কিন্তু এক এবার আমার কি করতে হবে প্রথম ঘনকের আয়তন আমার এক্স কিউব এলো এবার ওই ঘনকটাকেই বাহুর দর্গ ফিফটি পার্সেন্ট কমান হলো তাহলে এখন আমি কি লিখেছি এখন বাহু দর্গ ফিফটি পার্সেন্ট হ্রাস করলে বাহুর দর্ঘ্য হ্রাস হবে কত হ্রাস হবে কত ছিল এক্স তার ফিফটি পার্সেন্ট তাহলে এক্স এর মানে এক্স গণিত তো ফিফটি বাই হান্ড্রেড কাটাকুটি করো করলে তো এক্স বাই টু এলো তাহলে এটা এটা কমবে কত এক্স বাই টু কমবে তা ছিল কত এক্স ছিল এক্স থেকে এক্স বাই টু কমবে তাহলে সেটাই করেছি নতুন দৈর্ঘ্য হবে এক্স মাইনাস এক্স বাই টু তাহলে এটা ক্যালকুলেশন করা এসছে এক্স বাই টু মানে এক্সট্রা গোটা সেখান থেকে অর্ধেক কমে গেল তাহলে এক্স বাই টু হবে ঠিক আছে এবার নতুন ঘনটি আয়তন কত হবে বাহু কিউব তার মানে কি এক্স বাই টু এর হল কিউব তাহলে এক্স এক্স বাই টু মানে এক্স এক্সট্রাতে এক্স গণিত এক্স গণিত এক্স কিউব হলো আর টুটা টু ইন্টু টু ইন্টু টু মানে এক্স বাই তার কত হলো এক্স কিউব বাই এইট এটা এলো ঠিক আছে এটা নতুন ঘন এবার তাহলে মূল ঘনকের আয়তন পরবর্তী ঘনকে মূল ঘনকের আয়তন কত এক্স কিউব আর এখানে কত ছিল এক্স কিউব বাই এইট এক্স কিউব স্যু কেটে গেল তাহলে ওয়ান এস টু ওয়ান বাই এইট কোন গুণ করে দিলাম তাহলে এইট ইস টু ওয়ান এটা উত্তর এলো আশা করি বুঝতে পেরেছো এবার আমরা পরের কোশ্চনে যাবো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব ভালো কোশ্চেনের মতো পড়ে তার সেই মধ্যে এটা প্র্যাকটিসটা ভালো করে করো কাজে লাগবে নেক্সট হচ্ছে এগারো নম্বর কোশ্চেন দেখো কী বলেছে এগারো নম্বরে বলা যায় একটি সমকোণী চৌপলাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য অনুপাত থ্রি ইস টু টু ইস টু ওয়ান থ্রি থ্রি টু ওয়ান ও আয়তন যদি বলি আয়তনটা বলে দেওয়া হয় তিনশো আটচল্লিশ চুরাশি ঘনশমী সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে আমাকে এখান থেকে জামাতণে বাহুগুলো অনুপাত দেওয়া আছে দেখো এই এখানে একটা জিনিস বলি মনে করো আমাকে বলে দিই যে কোনো একটা প্রকৃত আমার কাছে আমার আর মনে করো তোমার আর তোমার ভাইয়ের বয়সের অনুপাত ফাইভ ফাইভ ইস টু টু তোমার বয়স অনুপাত বলেছে মানে তোমার প্রকৃত বয়স নয় কিন্তু এবার তুমি বললে আমার বয়স মানে তোমার প্রকৃত বয়স পাঁচ বছর নয় তোমার প্রকৃত বয়স পনেরো বছর তাহলে তোমার অ্যাকচুয়ালি তোমার এখানে কত গুণ করা হয়েছে বলো তো তিন গুণ করে তোমার এটা পনেরো যাও তাহলে তোমার ভাইয়ের বয়সটা কত হবে বলো তো তোমার ভাইয়ের বয়সটাও কিন্তু তিন গুণ করেই আসবে মানে ছয় আসবে তাহলে এখানে যত গুণ করে করা হয়েছে এখানে তত গুণ করলে কিন্তু অরিজিনাল উত্তরটা আসবে এবার আমি এখানে বলি এখানে তোমাকে প্রস্থের উচ্চতা বলে দৈর্ঘ্য পোস্ত উচ্চতা অনুপাত বলে দিয়েছে থ্রি ইজ টু টু ইজ টু ওয়ান এবার এটা কিন্তু প্রকৃত নয় তাহলে এটা এটার সঙ্গে সবার এটা প্রকৃত দৈর্ঘ্য নয় তাহলে এদের দৈর্ঘ্য কার কিছু একটা গুণ আছে সবার সঙ্গে তাহলে দৈর্ঘ্য হয়তো থ্রি এক্স প্রোস্ত টু এক্স আর এটা ওয়ান এক্স মানে এক্স বুঝে গেল তো মানে একটা সমান জিনিস সবার সাথে গুণ হয়ে আছে তাহলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাবো কিন্তু কি সেটা আমি জানি না কো তো সেই জন্য আমরা ধরে নিয়েছি কী ধরেছি ধরি সমকর্ণী চৌপলটি দৈর্ঘ্য থ্রি এক্স পোস্ত টু এক্স উচ্চতা এক্স ওকে এবার সম এবার আয়তন বের করতে হবে আয়তন আমাকে বলে দিয়েছে তো সমকর্ণী চৌপলের আয়তন সমান আমাকে বলে দিয়েছে তিনশো চুরাশি তিনশো চুরাশি লিখে দিলাম সমগণিত আয়তনে যখন বলে দিয়েছে তাহলে এটা আমি কি সূত্রটা বসে দিই কি দৈর্ঘর্ঘগিত পোস্ত গণিত উচ্চতা এখানে তাই লিখেছি দৈর্ঘগণিত পোস্তগণিত উচ্চতা সমান্তৃশ্য আসি দৈর্ঘগণিত এ সব করে মানগুলো বসিয়েছি সিক্স এক্স কিউ এখানে সব ক্যালকুলেশন করে দেখেছি এক্স মান চার মানে এক্স এক্স বাহু দৈর্ঘনা শুধু এক্সটা এক্সের মান চার এলো এবার কী করতে হবে এবার ক্ষেত্র ক্ষেত্রে সমগ্র তলের সূত্র বেশি টু ইন্টু দৈর্ঘ্য গণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা প্লাস দৈর্ঘ্য প্রস্থ গণিত উচ্চতা এটা লিখেছি সবগুলো মান বসেছি ক্যালকুলেশন করে তিনশো বাহান্ন আসছে ক্যালকুলেশানগুলো তোমাকে নিজেকে করতে হবে এটা আমার দেখে দেখে করে নিলে তোমার কোনো লাভ হবে না ওকে আশা করি আমি লজিকটা বোঝানোর চেষ্টা করছি তোমাকে বুঝতে হবে এবং করে তোমাকে নিজেকেই করতে হবে না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে নেক্সট কোশ্চেন দেখো বারো নম্বর কোশ্চেন আছে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে সেটা সেইভাবে করবে বলেছি একটি চায়ের বাক্সের মধ্যে চায়ের বাক্সের মধ্যে চা ভরা ছিল এবার চা সহ বাক্সটির ওজন বলে দেওয়া হয়েছিল আর শুধু খালি বাক্সটার ওজন বলে দেওয়া হয়েছিল তাহলে চা সহ বাক্সটার ওজন থেকে যদি খালি বাক্সের ওজন বার করে দিই তাহলে আমি শুধুমাত্র চায়ের ওজনটা পেয়ে যাব এতদূর পর্যন্ত ঠিক আছে তো সেটাই করেছি যে চায়ের কোশ্চেনটা বলে দিই বলছি একটা চায়ের বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেভেন পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু সিক্স এবং ফাইভ পয়েন্ট ফোর ডেসিমিটার এবার চা সহ ওজন বলছে বাহান্ন দশমিক তিনশো পঞ্চাশ গ্রাম আর খালি বাক্সের ওজন তিন দশমিক সাত পাঁচ কেজি এবার এক ঘন ডেসিমেশা চায়ের ওজন কত বার করতে তুলেছে তাহলে আমি প্রথমে আগে শুধু চায়ের ওজন কতটা চায়ের ওজন বার করার জন্য কী করেছি চা আর বাক্স টোটাল যেটা ওজন ছিল ফাইভ ফিফটি টু পয়েন্ট থ্রি ফাইভ জিরো এখান থেকে আমি শুধু বাক্সের ওজনটা বাদ দিয়ে দিলাম তাহলে পেয়ে গেলাম প্রকৃত চায়ের ওজন সেটা কত হলো আটচল্লিশ কেজি ষাট গ্রামের মতো এবার চায়ের বাক্সটা যেটা বলছি ভেতরের দিকে দৈর্ঘ্য কত সেভেন পয়েন্ট ফাইভ পোস্ত কত সিক্স উচ্চতা কত ফাইভ পয়েন্ট ফোর এই তিনটে জিনিস বলা যায় এবার এখান থেকে আয়তন বার করতে হবে ওখানে যে চাটা ভরা আছে সেটা তো চায়েরই আয়তন ওজনটা যদি আয়তনের বলা আছে তাহলে এর আয়তন আর ওই ওজনটা একই হবে তাহলে আয়তনটা বের করেছি সেভেন ইন্টু ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ইন্টু ফোর ফাইভ পয়েন্ট ফোর এইটা এটা গুণ করে দিলে কিন্তু একটা আসতো কিন্তু গুণ করে নিাম জানি কাটাকাটি করতে হবে এটা আমাকে তাহলে নেক্সট লাইন কিনেছি সেভেন পয়েন্ট ফাইভ মানে এই আয়তনটা সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ইন্টু ফাইভ পয়েন্ট ফোর ঘনশেমি চায়ের ওজন আটচল্লিশ দশমিক ষাট কেজি তাহলে এক কেজির এক ঘনশেমির কথা সেটা কাটাগরি করেছি এসছে ওয়ান বাই ফাইভ কেজি এসেছিলো ওয়ান বাই ফাইভ কেজি ওয়ান বাই ফাইভ কেজি এসেছিলো এটাকে আমি গ্রামে কনভার্ট করেছি তাহলে হাজার দিয়ে গুণ করে দিয়েছি না গোটা কাটাগরি করে দুশো গ্রাম উত্তর এসছে এই তোমাকে ক্যালকুলেশানগুলো কিন্তু তোমাকে করতে হবে পরীক্ষা হলে তো তোমাকে কেউ করে দেবে না তা তোমাকে শিখতে হবে এবং সুতরাং এই যে কোশ্চেনগুলো বললাম দশের আর বারো এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের মতো পড়ে সুতরাং এটা খুব মন দিয়ে করবে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি যতটা সম্ভব যেভাবে বোঝানো সম্ভব বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে অসুবিধা হয় আরও যদি কোনো কোশ্চেন থাকে কনফিউশন থাকে তুমি কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব সবটা উত্তর করে দিতে আর যদি আমার আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছ তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যাতে আমি যখন নতুন কোনো ভিডিও বানাবো তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও থ্যাংক ইউ